তবে এখানে এই এলাকায় বহু জায়গায় প্রোগ্রাম করতে যাই, তো এখানে প্রোগ্রাম করতে এসে একটা জিনিস আমার ভালো লাগছে যে এই এলাকার মানুষ কেউ মদ খায় না। ও খায় তো খায় আমার বাবা আর কি, কাউকে বুঝতে পারিনি সেই জন্য কথাটা বলে ফেললাম। ভদ্রতা সব জায়গায় হয় না, এখানে আপনারা খেয়েছেন বুঝতে পারি না, এটাই কালচারাল। যাই হোক, মদ খাবে না কি খাবে, 99% মানুষ এখন মদ খায়। তো মদ খাওয়ার ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকে, তবে বেশি খাওয়াটা ভালো নয় যদিও। তো যাই হোক, এখানে আপনাদেরকে ভালোবাসা জানাই, যারা খেয়ে দাঁড়িয়ে আছেন বিবেকানন্দর মতো, আপনাদেরকে অভিনন্দন ভালোবাসা প্রত্যেককেই। তো যাই হোক, আপনারা ডান্স করবেন তো, বৌদিমণিরা যারা ডান্স করতে ভালোবাসেন ডান্স করবেন, অবশ্যই ডান্স করবেন, কারণ ভারত স্বাধীনতার পরে মেয়েরা, স্বাধীনতার অনেক মেয়ে আছে, স্বাধীনতার সুখ পায় না, স্বাধীনতা খায় না, মাকে এটা জানে না। আজকে সবার জন্য স্বাধীনতা আছে, আপনারা ডান্স করবেন, এনজয় করবেন। অনেকে লজ্জায়, ভাসুর শ্বশুর অনেক কিছু থাকে, ডান্স করতে লজ্জা পায় না, তারপর কিছু বয়স্ক মানুষ থাকে সকালবেলা চায়ের দোকানে আড্ডা মারে, বেড়ারে বউটা কালকে যেমন লেকচার মারল রে, এই আলোচনাগুলোর ভয়ে অনেকে ডান্স করে না। আজকে আমি বলছি, আপনার ফুলের মতো জীবন সুন্দর পৃথিবীতে এসেছেন, আপনার মতো সাজাবেন, নাচ করবেন, ডান্স করবেন, কারোর দিকে তাকাবেন, আমি আছি, ঠিক আছে? তো চলো এই পর্বের অনুষ্ঠানে ডান্স করুন, তারপরে আপনাদের জন্য প্রিয়াঙ্কা আসবে, আর প্রিয়াঙ্কার পরে অনেকেই বলছে অমিতদা কখন আসবে, অবশ্যই অমিতদার সময় হলে অমিতদা আসবে। তো চলো মানছি এই পর্বের অনুষ্ঠানে আপনাদের জন্য সেই জনপ্রিয় জুটিকে চাই, রিক সঙ্গে লিপি, সুপ্রিম ওয়েলকাম মঞ্চে রিক সঙ্গে। अपना चेहरा बोल सकता हूँ, तुम्हारा कभी नहीं, इतना प्यार कभी मुझसे, मेरी आशिकी Yeah.
Thank you. Thank you. Thank you very much.